ভানুমতির খেল রে ভাই ভানুমতির খেল। আমি তো খালি ভানুকে দেখি, ও সারাক্ষণ সুযোগ খুঁজছে কি করে কাজে ফাঁকি দেওয়া যায়। ও শুধু মুখেই বলে, ওই তোমাদের কথা শুনবো টুনবো ওগুলো মুখেই বলে, কাজে তো কিছু দেখলাম না। ভানুরাজ উচিত ছিল মেঘের কথার প্রতিবাদ করা, ও সেটুকুও করলো না। এবার তো আমি কুমুদকে অস্ত্র করে খুব সহজে ভানুকে মায়ার মোহিনীর পর থেকে সরিয়ে দিতে পারব। মা, পূজোর ফুল গাছ থেকে তুলে আনলে নাকি ম্যাজিক ছাজিক কিছু করলে? আবার তোমার হাত থেকে কোনো কিছু নিতেই তো আমার ভয় করে। কথাটা আমি এমনি এমনি বলিনি ভানু, সবসময় তো সবাইকে বোকা বানাচ্ছ, তাই আমারও ভয় করে কখন আবার তোমার কাছে বোকা হয়ে যায়। কোনটা আসল কোনটা নকল কিছুই তো বুঝি না। জয়া, কদমকে বলো ও রোজ যেমন ফুল তুলে দেয় তেমনই তুলে দিক। ভানু, কি হলো, কি দাঁড়িয়ে আছো কেন? প্র্যাকটিসটা কি আমি করবো নাকি? মা কিন্তু খুব রেগে গেছেন। আরে মাকে আমি সব বুঝিয়ে বলবো, এখন আর এসব ভেবো না, এসো প্র্যাকটিস শুরু করো। কি ভানু, তোমার মনটা কোথায়? ভানু, তোমার নাম কিন্তু কম্পিটিশনে চলে গেছে। এটা কিন্তু ঠিক হচ্ছে না। কি কি ঠিক হচ্ছে না? প্রতিযোগিতায় নাম দেওয়াটা। মানেটা কি ভানু? প্রতিযোগিতায় নাম কিন্তু বাবা দিয়েছেন, আমি বা তুমি দিইনি, আর বাবা নিজেও বিচারকের মধ্যে থাকবেন। আমি জানি, কিন্তু এই সংসারে আমি নতুন এসেছি, আমাকে এখনো কেউ ভালো করে চিনেই উঠতে পারেনি, আর বিশেষ করে মা তো আমাকে মন থেকে মেনে নিতে পারছেন না। এর মধ্যে এসব ম্যাজিক প্রতিযোগিতায় নাম দিলে তো আমাকে আরো ভুল বুঝবে সবাই। ভানু, একবার ভেবে দেখো তোমার জীবনে উদ্দেশ্যটা কি ছিল। না না, তুমি মনে করে দেখো বিয়ের আগে তোমার জীবনে উদ্দেশ্য কি ছিল, মনে করো। বড় ম্যাজিশিয়ান হওয়া, কিন্তু ব্যাস ওখানেই কিন্তু সবকিছু শেষ হয়ে যায়। ভানু ভানু, তোমার মা মানে আন্টি মাঝে তোমাকে ম্যাজিক করতে দিতেন না, আমি দেখেছি তুমি কতটা কষ্ট পেতে, কিন্তু ইদানিং তুমি তুমি ভালো বৌমা হবার কম্পিটিশনে নেমে পড়েছো, যেটা আমি চাই না। ভানু, এতদিন পর তুমি সুযোগ পেয়েছো নিজেকে প্রমাণ করার, এখন আর অন্য কিছু ভাববার সময় নেই। পারছি না, আমি পারছি না, আমি সত্যি পারছি না কোনো ম্যাজিক করতে। বারবার মনে হচ্ছে আমি অন্যায় করছি, মা কষ্ট পাচ্ছেন রেগে যাচ্ছেন। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য তুমি মাকে কত কথা বললে, এতে তো আরো সবাই আমাকে ভুল বুঝলো। তুমি বুঝবে না আমার রাগটা কোথায় হয় ভানু, তুমি আমাকে একটা অসহায় জীব বানিয়ে দাও। ভানু ভানু, তোমার দায়িত্ব নিয়ে আমি এই বাড়িতে তোমাকে এনেছিলাম, তোমার ম্যাজিকটা যদি এভাবে হারিয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কিন্তু তাতে তোমার কি? আমার দুঃখ কষ্ট রাগ অভিমান এই কোনো কিছুই তো তোমার কাছে গুরুত্বপূর্ণ নয়, কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম, তুমি বাসনি, তাই এসব দায়িত্ব কর্তব্য সংসার এসব নিয়েই থাকো তুমি।
আমি তোমার কাছে কেউ নই। দৃশ্যটা দেখা আমার খুব দরকার ছিল। জয় মা। এবার ভানুমতির খেল একেবারে শেষ, খেল খতম। আমি বলেছিলাম কিনা, তোমার মনঃসংযোগ নষ্ট হতে চলেছে। তোমার মনটা ম্যাজিকের দিকে নয়, সম্পূর্ণ অন্যদিকে। ক্যা বাত! অপূর্ব ভানু, অপূর্ব! তোমার ম্যাজিক দেখে আমি অভিভূত। এই সাব্বাসটা আমার বাবার কাছ থেকে পাওয়ার ছিল মা। মাঝখান থেকে ভানু এসে বাবার সব প্রশংসা পেয়ে যাচ্ছে, আর আমি আমি শুধু শুধু ভানুর উপর মাথা গরম করে নিজের ক্যারিয়ারটা নষ্ট করিস না। মেঘ আর ভানুর চিন্তাটা আমার উপর ছেড়ে দে না। এর মধ্যে আমি ভানুর ম্যাজিকের বারোটা বাজানো শুরু করে দিয়েছি। মা, তুমি তো অনেকবারই অনেক কিছু করবে বললে, এখনো পর্যন্ত কি ভানুকে টাইট দিতে পেরেছো তুমি? এবার দেব। টাইট দেবার চাবি কাঠি আমার হাতে এসে গেছে। এই যে মা, নিশ্চিত পালকা। এবার শুধু দেখ। হ্যাঁ, এসো। আরে এসো 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 উৎপল, এসো এসো। দেখো, তোমাকে আর কেউ ভরসা না করলেও আমি কিন্তু খুব ভরসা করি। তুমি আমার মেয়েদের জন্য যা করেছো একেবারে নিজের ভাইয়ের মতো। মেঘ তো ওদের বাবার সন্তান হয়েও তা করে না। মেঘ তো তোমাকেও কেয়ার করে না। কে বলবে তুমি তুমি সরকার বাড়ির ছেলে? দেখুন, এই বাড়িতে তো আমার কথা খুব ভাবেই না। ভালো লাগলো, খুব ভালো লাগলো এটা ভেবে যে অন্তত আপনি আমার কষ্টটা ফিল করতে পারছেন। আর এই মেঘ, আমি জাস্ট নিতে পারি না, সহ্য করতে পারি না, আর তার সাথে ভানুমতিকে। আর দিনে দিনে ভানুর প্রতি মেঘের দরদ ওর বাড়বাড়ান্ত বেড়েই চলেছে। যদি কোনোভাবে ভানুমতিকে টাইট দেওয়া যেত। সেই জন্য তো তোমাকে ডেকেছি। এতক্ষণে পুরো বিষয়টা আমার কাছে একদম পরিষ্কার। বাহ, পুরো খেলটা আমি বুঝতে পেরে গেছি বড় মা।
প্রথমে প্রথমে ওই মা আর ছেলের মধ্যে বিবাদটা লাগিয়ে দিতে হবে, ব্যাস। তারপরে যেটা হওয়ার নিজে থেকে হবে। এবার দেখি মেঘ, দেখি কি করে তুই ভানুমতিকে এই সংসারের ফাঁদ থেকে দূরে টেনে নিয়ে যেতে পারিস। না কিন্তু ভানু যদি মেঘের কথা না শোনে? ওটাই তো চাই, তাতে আমাদের লাভ হবে। মেঘ আরো রেগে যাবে, ওকে আরো খেপিয়ে দেব, আর ওর রাগটাকেই আমরা কাজে লাগাবো। গুড, এই তো আস্তে আস্তে মাথাটা খুলছে দেখছি। তাহলে দিদি, ও যখন দায়িত্বটা নিয়েই নিয়েছে, তাহলে আমরা এসব ছাড়ি, যন্ত্রমন্ত্রে যাই আর ম্যাজিকটা প্র্যাকটিস করি। একদম তাই। আর এবারের কম্পিটিশনে তুই তো আমার কম্পিটিটর, তোকে কিন্তু আমার মুখোমুখি হতে হবে। চ প্র্যাকটিস করি। মোহিনী, দুদিন আগে না তুই আমার অ্যাসিস্ট্যান্ট ছিলিস, ভুলে যাস না। সে তো দুদিন আগে তুই বাবার অ্যাসিস্ট্যান্ট ছিলিস, ভুলে যাচ্ছিস? ও কি হচ্ছে কি, তোরা কিন্তু মাঝে মাঝেই ভুলে যাচ্ছিস তোদের আসল শত্রুকে। তোদের আসল শত্রু হলো ভানুমতি সরকার। সরকার পরিবারের আসল ম্যাজিকের জায়গাটা কিছুতেই ভানুমতির হাতের মুঠোয় যেতে দেওয়া যাবে না। আমি তোমাকে ভালোবেসেছিলাম, তুমি বাসনি, তাই এসব দায়িত্ব কর্তব্য সংসার এসব নিয়েই থাকো তুমি, আমি তোমার কাছে কেউ নই। ভানু, এই ভানু, ভানু। হ্যাঁ দিদি বলো। বুঝলি, আমি তিন তিন। এই ভানু, কিরে কাঁদছিস কেন? বুঝেছি। শোন ভানু, শ্বশুর বাড়িতে এরকম দু চারটে কথা শুনতেই হয়। তুই তো বুঝতেই পারছিস জেঠিমণির মনের অবস্থাটা। জেঠিমণি তোকে হয়তো দু চারটে কথা বলেইছে, তা বলে এরকমভাবে মন খারাপ করে থাকবি বল? শোন, যন্তরমন্তর ঘরে যা, তোকে ম্যাজিক প্র্যাকটিস করতে হবে তো, যা যা। না দিদি, ওখানে আমার আর মন বসছে না গো। এরকম অশান্ত মনে আর যাই করা যাক না কেন, ম্যাজিক অভ্যেস করা যায় না। তার থেকে চলো আমি তোমার সঙ্গে রান্নাঘরে গিয়ে কাজ করি। আচ্ছা ভানু, বলছি মেঘ কোথায় রে? জানি না। আমি পারছি না, আমি সত্যি পারছি না কোনো ম্যাজিক করতে। বারবার মনে হচ্ছে আমি অন্যায় করছি। মা কষ্ট পাচ্ছেন, রেগে যাচ্ছেন। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য তুমি মাকে কত কথা বললে, এতে তো আরো সবাই আমাকে ভুল বুঝল। তোর এই রাগের আগুনেই আমাকে ঘিটা ঢালতে হবে। কিরে মেঘ, কি হয়েছে, রেগে আছিস বলে মনে হচ্ছে, কি হয়েছে বল? কিছু হয়নি। না কিছু হয়নি বললে তো হবে না, কিছু না কিছু তো নিশ্চয়ই হয়েছে, নইলে তুই এখানে এভাবে গাড়ি ধুচ্ছিস।
আচ্ছা মানে এই কাজটা তো বলরাম দা বা কদমদার কাজ, কোনো কারণে কি তুই জেঠিমণির ওপর রেগে আছিস? মানে জেঠিমণি কি ওই ভানুমতির ম্যাজিক করা নিয়ে কিছু বলেছে? আমি জানতাম, আমি জানতাম মেয়ে ঠিক এই জিনিসটাই হবে জানিস। আর সত্যি কথা বলতে কি জানিস তো, তোর এই কষ্টটা আমি ফিল করতে পারছি, কারণ আমার সাথেও ঠিক এই জিনিসটাই হয়েছে। আজ মায়ের আপত্তির কারণে জয়ার স্কুলে পড়ানোটাই তো বন্ধ হয়ে গেল। আর তারপর তারপর কি হলো সেটা বল। জয়া সংসার করছে, আর আজ কি অবস্থা দেখ জয়ার। সংসার করতে গিয়ে তো আমার জন্য ওর কোনো সময় নেই। আমাদের কি কোনো পার্সোনাল লাইফ আছে? নেই। আর কি জানিস তো, সব দোষটা আমি মাকেই বাদ দিয়ে কী করে বল, কারণ দোষটা তো আমারও। আমি তো সেই সময় গিয়ে জয়ের পাশে দাঁড়াতে পারিনি। কিন্তু মেঘ, তুই এই ভুলটা করিস না, একদম না, একেবারে শক্ত হাতে এর প্রতিবাদ কর। কি জানিস তো, তুই যদি রুখে না দাঁড়াস তাহলে তাহলে কিন্তু ভানুমতির ম্যাজিক দেখানোটা একেবারে শেষ হয়ে যাবে, বাঁচাতে পারবি না। শেষে কী হবে জানিস তো, জয়ার মতোই ওর প্রতিভাটা চার দেওয়ালের মধ্যে একেবারে বন্দি হয়ে যাবে। কিন্তু দাদা, আমি আমি কাকে কি বলবো? না ভানু আমার কথা শুনছে না মা, আমি আমি কি করবো বলো তো, আমি হেল্পলেস ফিল করছি। মেঘ 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 আমার দিকে থাক, আমার দিকে থাক, আমার কথাটা শোন। ভুল করছিস, ভুল করছিস মেঘ। আজ তোর তোর ভানু বউ, তোর কথা শুনতেও বাধ্য, কিন্তু ও তোর কোনো কথা পাত্তা দেয় না, তার জন্য শুধুমাত্র তুই দায়ী। কেন কেন মানে? তুই ভানুমতির প্রতিটা কথায় সায় দিয়ে আজকে এই অবস্থায় পৌঁছেছিস, ওকে একেবারে মাথায় তুলেছিস। তবে মেঘ একটা কথা, ভালোভাবে আমার কথাটা শোন। তুই ওর থেকে বয়সে বড়, তাছাড়া তুই ওকে বিয়ে করে এ বাড়িতে এনেছিস, ও তোর বউ। আর বিয়ের পর বউয়ের ভালো মন্দ বোঝার দায়টা তার স্বামীর, এখন ভালোর ভালো মন্দ বোঝার দায়টা তোর, তোকেই নিতে হবে। আমার কথা শোন, এইভাবে ভেঙে পড়িস না, একেবারে একেবারে কঠিনভাবে এই পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা কর, নইলে পরবর্তীকালে কী হবে বলতো? আমার মতো আফসোস করতে হবে, তখন কিন্তু আর কেঁদে কেটে রাগ দেখিয়ে কিচ্ছু ফেরত পাবি না। যাক, তাহলে আগুনে ঘিটা আমি একেবারে ঠিকঠাক ঢালতে পেরেছি। আবার ঝগড়া করেছিস তো? এই ভানু, আমাকে একটা কথা বলতো, মেঘ তোকে কি বলছে? জেঠিমণির কথা শুনে চলতে বলছে? ও কি বলবে? আমি ম্যাজিক করব কি করব না সেটা নিয়ে কার কি বলার আছে বলতো? এটা আমার সিদ্ধান্ত। আসলে কি জানো তো দিদি, ও আমার মনের অবস্থাটা বুঝতেই চায় না, ও নিজে যা ভাবে তাই বলে। আমি নাকি ওকে বুঝি না, ও নাকি আবার কেউ হয় না, এই বলে রাগ করে বাইরে চলে গেল। দিদি আমি কি করব বলো তো? ওর কথা শুনতে গেলে যে আমি বাড়ির সবার কাছে খারাপ হয়ে যাচ্ছি। আচ্ছা কোথাও গিয়ে তো আমি এই বাড়ির বউ বলো, আর ওই বাকি ও কি বুঝতে পারে না আমি কেন এসব করছি? এখন যদি কেউ বলে মেঘের বউ খারাপ, তাহলে বদনামটা কার হবে বলতে পারো? আমি তোকে কি বলবো বুঝতে পারছি না ভানু। তোর কথাটাও ফেলার মতো নয়, আবার মেয়েকে তো ঠিকই বলছে, সত্যি তো তোর কত প্রতিভা, সংসারের চাপে তোর এই প্রতিভাটাকে নষ্ট করে ফেলা কি উচিত হবে? কিন্তু দিদি, প্রতিভা কি সম্পর্কের থেকে বড়? একসময় নিজের মাকে কষ্ট না দেওয়ার জন্য ম্যাজিকের থেকে অনেক দূরে সরে ছিলাম। আচ্ছা আমি আমার মায়ের জন্য যেটা করতে পারি সেটা কি আমি আমার শাশুড়ি মায়ের জন্য করতে পারি না বলো? আর এই ম্যাজিকের জন্যই আমি মা আর ছেলের মধ্যে অশান্তির কারণ হয়ে যাচ্ছি, সেটা আমি কি করে মেনে নেবো বলতে পারো?
ও আমার জন্য মাকে কত কিছু বলেছে। জি জি, মা কি ভাবছেন বলতো? বিশ্বাস করো দিদি, আমি বরাবর একা একা মানুষ হয়েছি তো, তাই একটা পরিবারের মাঝে থাকার জন্য আমি কাঙাল। এই পরিবারের একজন হয়ে উঠতে চাই আমি, আর তার জন্য তো মায়ের মন জয় করতে হবে বলো। এসব ম্যাজিক ট্যাজিক অনেক পরের কথা, মাকে কাঁদি আমি এসব কিচ্ছু করতে চাই না। আর মেঘ, যার হাত ধরে তুই এই বাড়িতে এসেছিস তাকে কাঁদিয়ে তুই ভালো থাকবি তো? ভানু, তুই এই সংসারে সকলের মন জয় করতে গিয়ে আসল জায়গাটা হারিয়ে ফেলিস না রে। জানবি, স্বামীর ভালোবাসা যদি তোর সাথে থাকে না তো সব ঠিক হয়ে যাবে দেখিস। তাই বলছি ভানু, তুই মেঘকে ঠান্ডা কর। তুই তো জানিস ওর মাথা গরম হয়ে গেলে ও কিরকম অস্থির হয়ে পড়ে। আর বাকি রইল এই সংসারের কাজ, সে তো তুই যখন তখন করতে পারবি। আমাকে এখন সেটাই করতে হবে দিদি, যেটা ভালো বুঝছিস সেটাই কর।